টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার নদী পানি বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জের জাদুকাটা বোলাই নদীর পানি বেড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। পানি বিপদসীমার পাশাপাশি প্রবাহিত হওয়ায় চরাঞ্চল ও নির্মাঞ্চলের লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম থেকে বন্যার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সাগর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাগর, এখন পানি বৃদ্ধির কি অবস্থা, কেমন বাড়ছে, আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন। আপনি জানেন যে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমর নদের পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি অব্যাহত রয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি নিম্ন অঞ্চল এবং চর অঞ্চল সহ লোকালয়ে পানি প্রবেশ করে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কুড়িগ্রাম জেলায় আরও দুদিন পানি বৃদ্ধি থাকবে, এতে করে কুড়িগ্রামে আরও কিছু মানুষ পানিবন্দী হবে। পাশাপাশি নদী ভাঙ্গন যেখানে দেখা দিয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং ভাঙ্গন রোধে তারা কাজ করছেন। পাশাপাশি আমি বলবো যে তিস্তা ব্যারেজের যে কটি ব্যারেজ রয়েছে, তিস্তার গেট, সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। এতে উজানের ঢলে কিন্তু কুড়িগ্রামে পানি অনেকটাই বেড়েই চলছে। এতে করে যে কুড়িগ্রামে দুধকুমর, গঙ্গাধর, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, এতে করে কুড়িগ্রামে 450টি চর অঞ্চলের মধ্যে অধিকাংশ চর অঞ্চল ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কেউ কেউ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং উচিগড়া আশ্রয় নিয়েছেন। তারা পড়েছেন বিশুদ্ধ সংকট, খাবারের সংকটে এবং বিশুদ্ধ পানিসহ গোখাদ্য নিয়ে তারা কিন্তু অনেকটা সংকটে পড়েছেন। এবং চর অঞ্চলে অনেক বানভাসীদের অভিযোগ, তারা এখনও পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি। তবে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসাবে কুড়িগ্রাম জেলার 9টি উপজেলায় ভিজিএফের চাল বিতরণ চলছে এবং এই ভিজিএফের চাল অসহায়দের মাঝে 10 কেজি করে বিতরণ চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সাগর আপনাকে দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর।